আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে FDR বা ফিক্সড ডিপোজিট বা মেয়াদি সঞ্চয় যেটাই বলেন না কেন, আপনার প্রতিষ্ঠানে যখন এই বিষয়গুলো মানুষ রাখে তখন তাদেরকে যদি আপনারা একটা প্রিন্ট, একটা সার্টিফিকেটের মতন বা হচ্ছে একটা প্রমাণ যদি তাকে দেন, তাহলে সে আপনার প্রতিষ্ঠানের প্রতি কিন্তু অনেকটা খুশি হয়ে যায় এবং সে একটু নিরাপদে থাকে বা একটু নিশ্চিন্তে থাকে। তো এটা করার জন্য আমাদের চলে যেতে হবে FDR, মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট লিস্ট। এখানে সবার শেষে যে প্রিন্ট অপশনটা আছে, এখানে ক্লিক করলেই তার একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। যেমন আপনার সমিতির নাম, ঠিকানা চলে আসছে, দেন হচ্ছে মেয়াদি আমানত প্রমাণপত্র, লোগো এবং হচ্ছে একটা কিউআর কোড, যেটাকে স্ক্যান করলেই সার্টিফিকেটটা বৈধ নাকি অবৈধ এটা যাচাই করা যাবে। নাম মাহফুজ, হিসাব নাম্বার 1, প্রকল্পের নাম, এটা হচ্ছে আপনার স্কিমের নাম, হ্যাঁ, আর মেয়াদ হচ্ছে 20 মে থেকে 20 মে পর্যন্ত চলবে। ধরন হচ্ছে স্থায়ী মেয়াদি প্রকল্প, আর লভ্যাংশের হার 40% এককালীন, আর বিনিয়োগের পরিমাণ 25,000 টাকা এই মুহূর্তে অ্যাভেলেবেল, নমিনি নাই। সো জমাকারীর সিগনেচার, তারিখ এবং হচ্ছে গ্রহণকারী, এটা হাতে কলমে দিতে হবে। তো এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে যদি প্রিন্টে চলে যান তাহলে এটাকে প্রিন্ট করতে পারবেন। সো যথারীতি সেভ এস PDF যদি দিই তাহলে এটা আমি হচ্ছে সেভ করতে পারবো এবং পরবর্তীতে আমি এটাকে কাজ করতে পারবো, মানে প্রিন্টে নিতে পারবো এই আর কি। আর মার্জিনটা নান হয়ে যাবে। আর যদি এটাকে আমি সরাসরি প্রিন্টে পাঠিয়ে দিই তাহলে দেখেন পেপার সাইজ হবে A4, মার্জিন হবে নান, স্কেল হবে নান, আর ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সটা যদি রাখতে না চান সেক্ষেত্রে এটাকে উঠাই দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এটাকে এখন প্রিন্টে দিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে নামটা এখানে আছে আপনি চাইলে কিন্তু এটাকে পরিবর্তন করতে পারেন, যে আপনি মেয়াদি আমানত প্রমাণপত্র এটা লিখবেন না। সেক্ষেত্রে আপনি আপনার সফটওয়্যারের যে সেটিং আছে সেখানে এই যে নেম অফ FDR সার্টিফিকেট, হ্যাঁ, আপনি এখানে যে কোনো কিছু যদি লিখে দেন তাহলে সেটা ওইখানে শো করবে। যেমন আমি এখানে প্রমাণপত্রটা না লিখে আমি মেয়াদি আমানত সনদ, এক্সাম্পল আমি সনদ ইউজ করতে পারতেছি। সো আমি যদি এটাকে এখন এখানে আপডেট করে ফেলি, সরি আমার পেজটা এক্সপায়ার হয়ে গেছে, আচ্ছা এবার আশা করি হবে, মেয়াদি আমানত সনদ এটাকে যদি আমি এখানে সাবমিট করি তাহলে এখানে দেখেন মেয়াদি আমানত সনদ চলে আসছে। তার মানে এই সার্টিফিকেটের নামটা আপনি আপনার মতন করে দিতে পারবেন। এরপরে যদি আমরা XYZ বা যে কোনো কিছু লিখি তাহলে সেটা ওইখানে চলে আসছে। তো আমরা এখন এটাকে জাস্ট আপডেট করে ফেলি এভাবে, তাহলে এখন এটা আমাদের মেয়াদি আমানত সনদ হয়ে গেছে। আশা করি এই বিষয়টা আপনাদের কাজে লাগবে। আর আবার বলছি, যদি আমাদের এই বিষয়টা আপনার ভালো লাগে, সমিতি কিপার সফটওয়্যারটা সম্পর্কে আপনি আমাদেরকে জানাতে পারেন, বা আপনি যদি এটা সম্পর্কে একদমই কিছু না জানেন তাহলে গুগলে সার্চ করবেন সমিতি কিপার, আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে আমরা কাজ করতে একটু উৎসাহ পাই নতুন করে, অর্থাৎ সফটওয়্যার আমরা আপডেট আনি এবং সেটাতে যদি আপনারা খুশি হন তাহলে আমাদের একটু বেশি ভালো লাগে আর কি। আর সফটওয়্যারের এই যে হেল্পলাইনগুলোতে আপনারা হেল্প নিতে পারবেন ইনশাল্লাহ, আর গঠনমূলক যে কোনো পরামর্শ আমাদেরকে দিবেন আমরা চেষ্টা করব সেটা সংশোধন বা এডিশন করতে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।